রাজধানীর তেজগাঁওয়ের বটমলি হোম স্কুলে অনুষ্ঠিত হলো গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব। এই আয়োজন সংস্কৃতি, ধর্মীয়, সামাজিক, পারিবারিক বন্ধনগুলোকে পুনর্জীবিত করবে বলে আর সম্প্রদায়ের মধ্যে ঐক্যের বন্ধন গড়ে তুলবে বলে আশা করছেন আয়োজকরা। আরো জানাচ্ছেন ফারহানা জুথি। ওয়ানগালা গারোদের জন্য ঐতিহ্যবাহী উৎসব, আনন্দ আর সুর ছন্দে গারো সম্প্রদায় দীর্ঘদিন ধরে এ উৎসবের আয়োজন করে আসছে। এটি তাদের মধ্যে নতুন আশা, নতুন চেতনায় বেঁচে থাকা ও প্রেরণার উৎসব। নতুন ফসল ঘরে ওঠার পর গারোরা এই উৎসবে মেতে ওঠেন। রাজধানীতে বসবাস করে এমন গারোদের অংশগ্রহণে আয়োজিত 20তম এই আয়োজনের প্রধান বা নকমা একজন নারী। এই অনুষ্ঠানের মাধ্যমে একে অন্যকে ক্ষমা করা, ঐক্যের বন্ধন গড়ে তোলা আর গারো সম্প্রদায়ের জনগোষ্ঠীর মধ্যে ভালোবাসার জন্ম দেবে বলে মনে করেন আয়োজকরা। আমরা সবাই এই দিনটার জন্য অপেক্ষা করি, আসলে এটা আমাদের জন্য খুবই আনন্দের এবং উৎসবের। ঐতিহ্যবাহী অলংকার আর পোশাকে নৃত্যশিল্পীরা হাজির হয় মঞ্চে, পরিবেশন করে আদিবাসী নৃত্য। গারো শিল্পীদের বাহারি গানের সুরে আরও প্রাণবন্ত হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। তেজগাঁওয়ের বটমলি হোমস স্কুলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখরিত ছিল এই ওয়ানগালা উৎসব। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।